আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে ইসলাম ও নৈতিকশিক্ষা বিষয়ে, তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ চারটি কথা বলবো। বিষয়টি হচ্ছে যে ভুলের কারণে তুমি এ প্লাস পাবে না। আমি গত পাঁচ বছরে বিভিন্ন শিক্ষার্থী যারা এ প্লাস পায়নি, তাদের এ প্লাস না পাওয়ার কারণ কী সেটা আমি জেনে তোমাদেরকে এ কথাগুলো বলছি। অর্থাৎ তারা এই চারটা কারণে এ প্লাস পায়নি। ফার্স্ট কারণ হচ্ছে, আমি কারণগুলো সংক্ষেপে বলেছি, সেটা হচ্ছে এমসিকিউতে 25 মানে 25-এর কম পাইছে সে, এটা একটা কারণ ছিল। কারণ আমরা জানি যে কেউ যদি 20, 21, 22 এমসিকিউতে পায়, আর রিটেনে যতই পাক না কেন, সে 80-এর উপরে আসে না। তো এই জন্য তোমাকে এমসিকিউ যারা দুর্বল, তারা কিন্তু ধর্মে এ প্লাস পাবে না। এটা কী করতে হবে আমি পরে বলছি। তারপর হচ্ছে, সে সৃজনশীল লিখছে, বাট প্রত্যেকটা সৃজনশীলে কোরআন এবং হাদিসের যে আয়াত সেটা সে দেয়নি। অনেক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি প্রত্যেকটা সৃজনশীলের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের আয়াত দিয়েছো কি না, সে বলে যে না স্যার দিইনি, একটা দুইটা দিয়েছি, বাকিগুলো দিইনি। এটাও কিন্তু একটা ভুল। তিন নম্বর হচ্ছে সৃজনশীলের জ্ঞানমূলক ভুল করা, মানে সৃজনশীলের যে বিষয়ে চাওয়া হয়েছে, ধরো কুফুর সম্পর্কে আসছে, সে লিখছে হচ্ছে তাওহিদ সম্পর্কে লিখছে, বা সে শিরক সম্পর্কে লিখলো, বা আসছে হচ্ছে তাওহিদ লিখছে ইমান, মানে জ্ঞানমূলকটা ভুল করছো। জ্ঞানমূলক ভুল করলে তুমি এ প্লাস পাবে না। কোরআন হাদিস না দিলে তুমি এ প্লাস পাবে না। এমসিকিউতে 25-এর কম পাইছ, এ প্লাস পাবে না। আর লাস্ট একটা হচ্ছে কি, হাতের লেখা সুন্দর না হওয়া। ইসলাম শিক্ষায় তুমি যদি হাতের লেখা খুব বাজে করো, সেক্ষেত্রে তখন তোমার লেখা এ প্লাস পাবে না। তুমি যাই লেখো না কেন, একটা গড়ে নাম্বার পেয়ে যাবে। তো এখন এই চারটা ভুল তুমি যদি না করো, আমি তোমাকে একেবারেই 1000% কনফার্ম শিওর দিয়ে বলছি, তুমি ইনশাআল্লাহ তুমি এ প্লাস পাবে পাবে। এখন এমসিকিউতে ভালো করার জন্য কী করতে হবে? তোমরা অনেকেই যারা মানে সায়েন্সের স্টুডেন্ট বা যে কোনো ইয়ে হোক না কেন, তোমরা ধর্ম সাবজেক্টটাকে, ইসলাম শিক্ষা সাবজেক্টটাকে কোনো গুরুত্ব দাওনি, যার ফলে অনেকেই আছে যে পরীক্ষার আগের দিন ছাড়া পড়ে না। তো পরীক্ষার আগের দিন পড়ে পুরো বইটা শেষ করতে পারে না। তো যার ফলে এমসিকিউতে সে 25-এর মধ্যে 30-এর মধ্যে সে পাচ্ছে, 20, 21, 22 পাচ্ছে। আর 20, 21, 22 পেলে তুমি কোনোভাবেই এ প্লাস পাবে না। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেইন বুকটাকে অন্তত একবার, মৌলিক যে পড়াগুলো আছে, গুরুত্বপূর্ণ যে পড়াগুলো আছে, বিশেষ করে শব্দার্থ বা হচ্ছে প্রকারভেদ বা ধরন, হ্যাঁ, এই বিষয়গুলো তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়ে যেতে হবে। বা অন্তত তোমার কাছে যদি কোনো টেস্ট পেপার থাকে, কোনো গাইড থাকে, সেটা সম্পূর্ণ পুরোটা একবার দেখে যাও। আগে মেইন বুক, তারপরে অন্য কিছু তুমি দেখে যাও এমসিকিউর ইম্প্রুভ করার জন্য। আসলে এমসিকিউর নির্দিষ্ট কোনো মানে কোনো ওয়ে নাই। এবং মনে রাখবে যে 10 থেকে 12 এমসিকিউ থাকে, যে এগুলো যদি বেসিক, যাদের মোটামুটি ভালো, মোটামুটি তারা বুঝে ইসলাম কী, তারা কিন্তু এই 10-15 এমসিকিউ ইজিলি পারবে। সো তুমি এমসিকিউটা পারার জন্য মেইন বুকের প্রথম থেকে শেষ পর্যন্ত শব্দ অর্থগুলো, তারপর হচ্ছে প্রকারভেদগুলো শিখে যাও, তারপর হচ্ছে ধরনগুলো বা কোনো প্রভাব হেডলাইনগুলো ভালো করে শিখে যাও। আচ্ছা, এরপরে চলে আসো যে কাজটা করতে পারো, সেটা হচ্ছে তুমি যেই সিজনশীলগুলো পরীক্ষা লিখবে, মনে করো যে তুমি তাওহিদ সম্পর্কে লিখবে, মনে করো তুমি শিরক সম্পর্কে লিখবে, তাহলে শিরক এবং তাওহিদ বা হচ্ছে ধরো তুমি সালাত সম্পর্কে লিখবে, মানে তুমি যেই সিজনশীলগুলো অ্যান্সার করবে পরীক্ষার হলে, প্রত্যেকটা সিজনশীলের একটা করে কোরআন আয়াত এবং একটা করে হাদিস তুমি খাতায় লিখে রাখো। এক্ষুনি লেখো একটা করে আয়াত এবং একটা করে হাদিস, কী করো তুমি লিখে রাখো। তাহলে ওই কোরআন হাদিসের আয়াতটা তুমি যখন নীল কালি দিয়ে পরীক্ষায় লিখবে, খাতায় লিখবে, তখন দেখবে স্যারের চোখে লাগবে, ওটা স্যার দেখতেছে হ্যাঁ এখানে খুব সুন্দর তুমি একটা আয়াত দিয়েছো, তখন তোমাকে অবশ্যই তুমি এখানে নাম্বার পাবে। আর একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে নিজে বানিয়ে কখনো আয়াত লিখবে না, এটা কিন্তু খুব মারাত্মক বিষয়। এবং এটা যদি ধরা পড়ে, ধরা তো অবশ্যই পড়বে, একবারে জিরো, একবারে তোমার ওই সৃজনশীলটা ওই খাতাটা জিরো করে দেবে একদম। সো তোমরা বানিয়ে কখনো কোরআন হাদিস লিখবে না, একেবারেই মেইন বুকে যেটা দেওয়া আছে সেটা লিখবে। তুমি এখন 20 থেকে 30 আয়াত বা 40 আয়াত তুমি কী করো, লিখে ফেলো খাতার মধ্যে, যেটা তুমি সৃজনশীল অ্যান্সার করবে সেই বিষয়গুলো। আর এরপরে হচ্ছে তিন নম্বর কাজটা, যে সৃজনশীলে জ্ঞানমূলক ঠিক রাখা, মানে জ্ঞানমূলক ভুল করা যাবে না। এই জন্য তুমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখো, যেটাকে আসলে কুফুর হবে, কুফুর হতে হলে কী কী বিষয়, কী কী কারণে কুফুর হয় সেটা একটু ক্লিয়ার রাখো। যেমন আমি তোমাকে একটু বিষয়ে, কুফর, শিরক এবং নিফাক, এই তিনটা বিষয় মনে রাখবে। আর তাওহিদ, তাওহিদ মানে হচ্ছে একত্ববাদ, মানে সব কিছুর মূলে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, এই কনসেপ্ট হচ্ছে তাওহিদ। আর কুফর হচ্ছে কোনটা,
যে আল্লাহকে অস্বীকার করা, ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা, ইমানের কোনো বিষয়কে অস্বীকার করা, হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, এগুলো হচ্ছে কুফর। আর শিরক হচ্ছে আল্লাহর সাথে কম্পেয়ার করা, তুলনা করা, যে কোনো দিক থেকে, ইবাদত দিক থেকে হোক, সত্তার দিক থেকে হোক, বা যে কোনো মানে আল্লাহ তাআলার গুণাবলীর দিক থেকে হোক, কেউ যদি কম্পেয়ার করে তাহলে সেটা কী হচ্ছে? শিরক হচ্ছে। আর নিফাক মানে হচ্ছে প্রতারণা করা, ভণ্ডামি করা, দ্বিমুখী নীতি করা, অন্তরে মানে তোমার কুফর রেখে মুখে ইমানের কথা বলা, এগুলো হচ্ছে নিফাক। ঠিক আছে, তো এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার রাখতে হবে। এছাড়াও তুমি যে কোনো বিষয়গুলো জাস্ট মৌলিক জিনিসটা কী, এটা কী বোঝাচ্ছে, সেই বিষয়টাকে একটু ক্লিয়ার করো, যাতে তোমার জ্ঞানমূলকটা ঠিক থাকে। আর অবশ্যই ধর্মের ক্ষেত্রে হাতের লেখাটা সুন্দর হতে হবে, কারণ ধর্মের স্যারদের হাতের লেখা সুন্দর। আমি দেখেছি বেশিরভাগ ধর্মের টিচারদের হাতের লেখা সুন্দর, তো ওনারা সুন্দর হাতের লেখা দেখলে খুব পছন্দ করে। যখন বাজে হাতের হাতের লেখা লেখো তখন ওনারা এটা পছন্দ করেন না, ভালো লেখলেও নাম্বার দেয় না। তো এই জন্য তুমি হাতের লেখাটা সুন্দর করো, হাতের লেখা সুন্দর থাকলে অটোমেটিক নাম্বার চলে আসবে। তাহলে আমি তোমাকে একেবারে 1000% ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি এমসিকিউতে 25 উপরে পাও, প্রত্যেকটা সৃজনশীলে কোরআন হাদিস অ্যাড করো, পঞ্চম অধ্যায় তো কোরআন হাদিস লাগবে না, ওখানে ইনফরমেশন অ্যাড করবে। আর হচ্ছে সৃজনশীলে জ্ঞানমূলক ঠিক রাখো, আর হাতের লেখা যদি তোমার ঠিক থাকে তুমি 1000% আমি কনফার্ম করে বলছি ইনশাআল্লাহ তুমি A+ পাবে, কোনো সন্দেহ নেই। আর এই চারটা ভুলের মধ্যে যে কোনো একটা ভুল করবে A+ পাবে না, একেবারে এটাও মানে নিশ্চিত করে বলছি। এই চারটা বিষয়ের মধ্যে তুমি যদি একটা বিষয় ভুল করো তোমার A+ আসবে না, কোনো সন্দেহ নেই। তো আশা করি তুমি এখনই প্রিপারেশান নিয়ে নাও, এবং ইসলাম শিক্ষা কীভাবে A+ পেতে হয় স্যারের এই বিষয়টা তুমি আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।